হ্যালো বন্ধুরা, সম্পর্ণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন বন্ধু আমার নতুন ভিডিওটা দেখছো, তারাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে সবার আগে নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি নতুন ভিডিও, সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার কীভাবে আমি ঘট স্থাপন করি আমার মা লক্ষ্মীর, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি কথা আর বলবো না, তাহলে দেখা যাক। চারিদিকে গোলাপ জল আর গঙ্গা জল মিশিয়ে ছিটিয়ে দিলাম ঠাকুরের দিকে। তো ঠাকুর পুজোর জন্যে অলরেডি দেখো আমি আলপনা দিয়ে নিয়েছি, ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছি। তো এবার মাকে সিঁদুর পরাবো। মাকে সিঁদুর পরিয়ে নিলাম। তো যে চন্দন বেটে রেখেছি, সবার আগে একটা কাজ করব, এই চন্দনে একটা তুলসী পাতা দিয়ে নারায়ণের পায়ে দিয়ে দেবো। আর এই চন্দনটা ফুলে ছিটিয়ে নেব, সমস্ত ফুলগুলোর উপর ছিটিয়ে নিলাম। তো এখানে তো আলপনা দিয়েছি, অল্প করে দেয়া যায় না, অল্প করে দিয়েছি। তো এই দেখো আমি একটা গঙ্গা মাটির বেদি তৈরি করে নিয়েছি, যেহেতু খালি ঘট বসাতে নেই সেই জন্যে একটা গঙ্গা মাটির বেদি করে রেখেছি। সবসময় তো তৈরি করা সম্ভব নয়, এটা আমি মোটামুটি অনেকদিন হলো তৈরি করে রেখেছি। তো এটা সরিয়ে রেখেছি, এখন এখানে আলপনা দিয়েছি, তো এটা বসিয়ে নেবো। আর এটা সিঁদুরের ফোঁটাও দিয়ে নিয়েছি। এই যে বেদিটা এইভাবে থাকে, বেদিটা সরিয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম ঠাকুরের ওই জায়গাটা বলে। তো বেদিটা দিয়ে দিলাম, এবার আমি ঘট কীভাবে ঘট তৈরি করব সেইটাই, মানে ঘট স্থাপন করার জন্য ঘরটাকে তো আগে রেডি করতে হয়, সেই ঘরটাই রেডি করব। তো এই দেখো আমি একটা পিতলের ঘট নিয়ে নিয়েছি, এতে স্বস্তিক চিহ্ন আঁকবো। তো এ দেখো এইভাবে আমি স্বস্তির জন্য এঁকে নিলাম। তো এবার এটাই জল ভর্তি করে নেব, একবারে ফুল ভর্তি করে জল নিয়েছি, একটু ফাঁকা রাখিনি। তো এটা আমি এখন স্থাপন করব না, আমি এটার উপর রাখলাম, যেহেতু খালি ঘট রাখতে নেই এটার উপর রাখলাম। তো এবার নেব আম শাখা, আম শাখা তো পারিনি, আমি পিতলের শাখাটাই দিই, আর মাঝে মাঝে আম শাখাও পেরে নিয়ে আসি। তো আজকে বৃষ্টি হচ্ছিলো বলে আর আম শাখা পারিনি, পিতলের শাখাটাই দেবো। এতে তো সিঁদুর লাগিয়ে নিচ্ছি। তো এটা বসানোর আগে আমি জলের মধ্যে পঞ্চরত্ন দেব, এটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসি, খুব একটা বেশি দাম নাই, এটাই দেব। তো আগে ওটা দিয়ে নিই। এ দেখো একটা ছোট্ট কাগজে মোড়া রয়েছে। কারণ লক্ষ্মীর ঘটে নাকি পঞ্চরত্ন দিয়ে রাখতো। এই দেখো, তো এটা আমি ভর্তি জল ভর্তি ঘটের মধ্যে দিয়ে দিলাম। তো এটাতেও সিঁদুর লাগানো হয়ে গেছে, এটাও রাখলাম। এবার নিচ্ছে আমি একটা পান পাতা, পান পাতাতেও সিঁদুর লাগিয়ে নিলাম, এটাও ঘটের উপর দিলাম। এবার নেব আমি গোটা ফল হিসাবে একটা কাঁঠালি কলা, এতেও সিঁদুর লাগিয়ে নেব। তো এ দেখো এতেও সিঁদুর লাগিয়ে নিলাম। মোটামুটি আমার ঘট রেডি স্থাপন করার জন্যে। তো যেখানে ঘরটা বসাবো ওই বেদির উপর,
ওখানে নিয়ে নিচ্ছি পঞ্চশস্য। এই দেখো পঞ্চশস্য, বা অনেকে ধান দুব্বও দেওয়া যায়, অসুবিধা নেই। আমি পঞ্চশস্যটা কিনে নিয়ে আসি অল্প অল্প করে, তো ওর সাথে দেওয়ার জন্য এখান থেকে এই দেখো দুব্ব তুলে রেখেছি, কিছুটা দুব্ব আর এই পঞ্চশস্য নিয়ে নিলাম। তো এইগুলো দেখো, তো দেখো এই পঞ্চশস্য আর দুব্ব নিয়ে আমি এইখানে দিচ্ছি ঘট স্থাপন করার জন্য। এবার এই ঘরটা আমি ওখানে বসিয়ে দেবো। এবার দেখো মা লক্ষ্মীর চেলিটা এই ঘটের উপর দিয়ে দেবো। এবার এখান থেকে কিছু ফুল, তো এই ছিল আমার ঘট স্থাপন। এবার মাকে আমি সেবা দেব, নৈবেদ্য দেব। তো এই দেখো আমার মা লক্ষ্মীকে আর নারায়ণকে আমি সেবা দিয়ে দিয়েছি। যেহেতু নারায়ণ সেবা দিয়ে দিলে তুলসী পাতা দিতে হয়, সেই জন্য আমি একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম। তো মোটামুটি আমার পুজো কমপ্লিট। তো বন্ধুরা, এই ছিল আমার প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট স্থাপন করা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো সাকসেস হতে পারবো না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।